একটা পাথর স্লিপ হয়ে গিয়েছিল, আর সেই পাথরটা স্লিপ হয়ে যাওয়ার পরে পায়ের পাথর যেটাতে আমরা দাঁড়িয়েছিলাম, ফলে হাত ধরে পরে কিছুটা ঝুলন্ত অবস্থায় থাকতে হয়েছিল। সঙ্গে গৌতমবাবু ছিলেন। তো যাই হোক, এগুলো পার্ট অফ গেম, এগুলো থাকবেই, এর এইভাবেই কিন্তু দেখতে হবে, এগিয়ে যেতে হবে। তো চলুন দেখা যাক আগে। নিম ফল, নিম ফল কিন্তু একসময় ছোটবেলায় আমরা খেয়েছি, সব থেকে মজার ব্যাপার নিম ফল তেতো হয় না, নিম ফল একদম তেতো হয় না, মিষ্টি মিষ্টি একটা স্বাদ থাকে। এই পথটা দিয়ে আমরা নেমেছি, একদম খাড়ায় পথ আছে, তো থাকবে এই পাহাড়ের পথে এরকম, সবসময় ভালো রাস্তা পাবেন না। অ্যাকচুয়ালি রাস্তা বলে কিছু নেই, চোখে দিয়ে তাৎক্ষণিকভাবে রাস্তা তৈরি হচ্ছে, আর সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমাদের যে সিক্স সেন্স, সে কিন্তু রাস্তা তৈরি করছে। আমরা এই নিম গাছের জঙ্গলের ভেতর দিয়ে এইটা দিয়ে যাবার চেষ্টা করি, ভীষণ মাকড়সার জাল, এবং সব থেকে বিপজ্জনক হলো এইগুলো, এই পাতা থাকলে পরে পা কিন্তু স্লিপ হয়ে যেতে পারে, ফলে খুব ভালোভাবে গ্রিপ দেখে তারপর চাপা উচিত। আমি বলছি মুখে, কিন্তু হতে পারে কখনো আমিও কিন্তু স্লিপ হতে পারি। এবারে এই পথটা একটু ঘুর পথ দিয়ে আমরা যাচ্ছি, যাতে রাস্তাটা যদি একটু সহজ হয়। যারা রক ক্লাইম্ব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা ভাস্ট চ্যালেঞ্জ, একদম 90 ডিগ্রি। এই ধরনের পথে চলতে গেলে আপনার ফিজিক্যাল আর মেন্টাল স্ট্রেংথ কিন্তু খুব হাই লেভেলে থাকতে হবে, কারণ এই পথটা শুধু যে দুর্গম তাই নয়, অর্থাৎ এ উঠতে গেলে এখানে যে বাধাগুলো আসছে সেগুলো তো থাকছেই, এবং তার সঙ্গে সঙ্গে এই জঙ্গলাকীর্ণ পথ, ফলে সাপ খোপ পোকামাকড়ের ভয় কিন্তু প্রতিনিয়তই থাকবে। তাই মানসিক দিক দিয়েও আপনাকে অনেক সুস্থ থাকতে হবে, আর তার সাথে সাথে শারীরিক সক্ষমতা অবশ্যই দরকার। এবার আমার পালা, চলুন দেখি। এটি হচ্ছে সে গুয়াহাটি, অন্য একটা রুট দিয়ে আমরা ঢোকার চেষ্টা করছি, ওখানে পাথর স্লিপ হয়ে যাওয়ার পর। তো দেখা যাক, সহজ কোনোটাই হবে না। আগে এত চামড়াদুলি ছিল, আপনি এত না স্লিপ আসতেই পারতেন না। তো অ্যাটলিস্ট আমরা কিন্তু গুহায় পৌঁছে গেছি। আমি জানি না আপনাদের কানে গুহার মধ্যে যে কেভ সাউন্ড সেটা আসছে কিনা, যারা ঝালদার আছো এখনো এটা দেখনি তারা কিন্তু দেখবে অতি অবশ্যই। বাইরের থেকে যারা আসবেন তাদের জন্য বলছি, ঝালদায় একটা দিনও যদি থাকেন তাহলে এই গুহাগুলো দেখা হবে, আর আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে পরে আমি আপনাদেরকে গাইড দিয়ে দেবো গৌতমবাবুকে, তো উনি আপনাদেরকে এই গুহাটা দেখিয়ে দিতে পারবেন। ভীষণ সুন্দর এবং ভয়ঙ্কর, এটাকে বলা যেতে পারে ভয়ঙ্কর সুন্দর। এর যে দেওয়ালগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাটির মতো কিছু জিনিসও আছে, ফুল স্টোন তো আছে। উপরটা দিয়ে আমরা কিন্তু এসেছি একটু আগে, এই উপরটা দিয়ে, আর তারপর এটা দিয়ে নেমেছি। বৃষ্টির সময় এদিকে জল নামে, শুনছি এখানে অনেক কিছু প্রাণীও থাকে আর কি, মাঝে মাঝে দেখা গেছে, স্থানীয় মানুষ যেটা বলছেন আর কি, গৌতমবাবু বলছেন তার কথা অনুযায়ী, এবং প্রচুর দাদুর চামচি খেয়ে। এই অবস্থা আছে, এখানে জলের স্রোত কিন্তু সবসময় চলে যায়, বৃষ্টি হলে তো আরো।
আমাদের সঙ্গে সিদ্ধার্থবাবু আছেন, উনিও আসছেন পিছনে। সিদ্ধার্থবাবু গুহার ঢুকছেন এখন এই মুহূর্তে। বাইরে ভীষণ আলো, ভেতরে অন্ধকার। তো আমরা এগিয়ে যাচ্ছি। নিচে কিন্তু খুব স্লিপ আছে গুহার মধ্যে। দেখি 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 আমাকে ইয়ে করে বাদুড় দেখান, বাদুড় দেখান। বাদুড় না চামচি কি এগুলো? ওই জায়গাটা ধরে গেল, ক্লোজ দিচ্ছে। আমরা নিজেরাই কিছু দেখতে পাচ্ছি না বিনা টর্চে, বলে আপনাদের পক্ষেও দেখা সম্ভব না। অনেক দূর অব্দি চলে গেছে এই অবস্থা আছে। এখানে জলের স্রোত কিন্তু সবসময় চলে যায়, বৃষ্টি হলে তো আরোই। এইটা না, হ্যাঁ, যে পাথরটা সরে গেছিল উপর থেকে আমরা যখন আসছিলাম, সেটা হচ্ছে এই পাথরটা। অবশ্যই আসুন, দেখুন, ঘুরে যান। আর গৌতম বাবু একটু আসুন। গৌতম বাবুকে গাইড করুন, সিদ্ধার্থ বাবু আছেন, আমরা সবাই আছি। বাদুড়ের বিষ্ঠায় মম করছে গুহার বাতাস। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যদি কখনো না দেখেন, চামচিকের এগুলো সবই কিন্তু চামচিকের বিষ্ঠা। হঠাৎ হঠাৎ করে এরকম গভীরতা, গুহার মধ্যে থেকে ভেতরে আরেকটা গুহা, তার ভেতরে আরো, এভাবে কিন্তু অনেক গভীরে চলে গেছে। এই গুহা দিয়ে আমরা বেরিয়ে এলাম। এই পথটা দিয়ে আমরা নেমেছি আর এদিক দিয়ে যাচ্ছি। রাস্তা এরপর বেশ সুন্দর, মনোরম প্রাকৃতিক দৃশ্য, আর তার সাথে আছি এটা এটা কি এটা কি সীতাচুল 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 এটা কি কি কাজে লাগে? পেট যখন ব্যথা করে সেই সময় এটা দেয়। পেট ব্যথার সময় বেটে নিয়ে মানে কি গোটাটা না শুধু রসটা? রস বেটে নিয়ে যেটা পাওয়া গেল শিকড়টা। শিকড়টা, আচ্ছা। আর কোথা থেকে পাওয়া গেল, কোন জায়গাটা? এখানে আরো আছে। আচ্ছা, কই কি আর কি আছে? আর পেলে পরে আমাকে একটু দিও। পাহাড়ি পথের ঢাল বেয়ে আমরা ধীরে ধীরে নেমে চলেছি। নামতে নামতে, দেখতে দেখতে কত অজানা, কত অচেনা জিনিস। কালমেঘ এর গাছ এখানে রয়েছে প্রচুর। গৌতম বাবু কিছু কালমেঘের গাছ নিচ্ছেন, ব্যবহার করবেন বলে।
অনেকটাই নিচে নেমে গেছি। তার ফলে আমরা যে পাতাটা পেয়েছিলাম সেটা নাকি টক হয় বলছিল, তো আমি এখন টেস্ট করে দেখব যেটা সত্যি সাওয়ার কি না, মানে টক আছে কি না। একদম টক, তেঁতুলের মতো কিছুটা, তাতে কামরাঙ্গার মতো বলা ভালো, তেঁতুল না বলে এটাকে কিন্তু কামরাঙ্গার মতো বলা উচিত তার স্বাদটা। চলুন আরও নিচে নামি। পাহাড়ি পথে চলার সময় এই সমস্ত ঢিলে ঢালা যে পাথরগুলো আছে সেগুলো থেকে সাবধান, কারণ এগুলো পা দিলে পরে যে কোনো সময় কিন্তু, আমি দেখাচ্ছি একটা পা দিলে এভাবে কিন্তু এটা স্লিপ হয়ে যেতে পারে, স্লিপ হলেই পড়ে যাব নিচে। একটা মাংসাশী জীব প্রাণী এখানে থাকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাখির পালক অনেক পড়ে আছে, হয়তো এটা তার বাসা ওই মাংসাশী প্রাণীটির, যে কিন্তু পাখিদেরকে ধরার পরে এখানে তাদেরকে খাবার খেয়ে খাবার হিসাবে ব্যবহার করেছে আর কি। কাছ থেকে নিয়ে গেলে বুঝতে পারবেন। নতুন গুহা আবিষ্কার করা গেল, তো এখন আমরা সেটাতে যাচ্ছি। অনেক বড় সরীসাপ এখানে আছে, কোবরা। এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। হ্যাঁ, তবে একটা জিনিস সেখানে নিশ্চিন্তে আসা যেতে পারে আমাদের পরামানিক বাবুর সাথে, কারণ গৌতমবাবু যেটা হচ্ছেন উনি সাপ সর্পপ্রেমী, মানে শুধু সাপকে ভালোবাসেন না, তাদেরকে রেস্কিউ করেন, কোথাও কারো বাড়িতে সাপ যদি ঢুকে যায় উনি সাপ ধরেন আর তারপর তাকে জঙ্গলে ছেড়ে দেন। খুব বড় উইয়ের ডিপি দেখতে পাচ্ছি এখানে, অসাধারণ সব এক একটি জায়গা। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ হলো, ফিরে আসছি নতুন আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওগুলি দেখুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার ও কমেন্ট করে সবার কাছে পৌঁছে দিন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।